হ্যালো বিভার, অটোক্যাড 2013 টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজ আমরা একটি টিপস দেখব কিভাবে অটোক্যাড এর পেজের ইউনিট সেট করা হয়। অর্থাৎ আমাদের যে ড্রয়িং করে, যেমন একটা লাইন আঁকবো, লাইনটা এখানে যে 5.5 সেট করলাম, এটা আসলে কোন ইউনিটে বা কি, এটা কি মিলিমিটার বা ইঞ্চি বা কি, তা কিভাবে সেট করে তা আজ আমরা দেখব। তো এর জন্য প্রথমে আমি ড্রয়িং ইউটিলিটিস এ যাব, ড্রয়িং ইউটিলিটিস থেকে ইউনিটে যাব। ইউনিটে ক্লিক করার পর এই ডায়লগ বক্সটি আসবে। এখানে লক্ষ্য করুন, দেওয়া আছে ডেসিমেল, মানে যে কোনো ডেসিমেল সংখ্যা। সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং সেটিং করব, তারপর প্রিসিশন, স্কেলটি কি রকম হবে তা সিলেক্ট করব। এখানে ইউনিট ইনসার্টেড দেওয়া আছে ইঞ্চি, আমরা এটা ফিটে দেব। আর এখানে অ্যাঙ্গেল টাইপ ডেসিমেল ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ এটা ডেসিমেল ডিগ্রি থাকবে। তারপর এখানে লাইটিং ইউনিট স্পেসিফাইং ইনস্টেন্স ইন্টেন্সিটি অফ লাইটিং এখানে ইন্টারন্যাশনাল থাকবে। তারপর সেটিং, ওকে। এবার আমরা একটি লাইন অঙ্কন করি। তো এখানে ধরেন আমরা 8 বা 10 ইঞ্চি একটি লাইন অঙ্কন করব। 10 লেখে কিবোর্ডের সাহায্যে ইঞ্চি সিলেক্ট করে এন্টার চাপলে 10 ইঞ্চি। আবার এদিকে যদি আমরা 5 ইঞ্চি একটা লম্ব অঙ্কন করি, তাহলে 5 এন্টার চাপলে চলে আসবে। তো ভিউয়ার, এটি ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিউয়ার, এখন আমরা এই রেখা দুটির মেজারমেন্ট এড করব। অর্থাৎ কিভাবে মেজারমেন্ট দেখতে হয় তা আমরা এখানে, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে লিনিয়ার যে অপশনটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই রেখার শেষ মাথায় ক্লিক করলাম এবং এর অপর মাথায় ক্লিক করলাম। এখন কার্সরটা একটু, যেহেতু আমি মেজারমেন্ট এড করবো, সেক্ষেত্রে একটু উপরে বা অন্য জায়গায় সিলেক্ট করলাম। দেখুন আমার এটা ছিল 10 ইঞ্চি, 10 দেখাচ্ছে। আবার আমি আবার দেখাচ্ছি এই রেখাটার ক্ষেত্রে, আবার লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই রেখার শেষ মাথা, প্রথম মাথা এবং শেষ মাথা সিলেক্ট করলাম মাউসের লেফট বাটন চেপে। এবার ডাইমেনশন বা স্কেলটা কতটুকু, এবার স্কেলটা দেখালাম। তো ভিউয়ার, এই ছিল অটোক্যাড 2013 আজকের টিপস। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন। থ্যাংক ইউ।